হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো, অনেক দিন পর নতুন ইভেন্ট এসেছে, যেটা কিন্তু ইমোট পার্টি ইভেন্ট। তো যেই ইভেন্টে তোমরা এর আগেও কিন্তু অনেক ইমোট নিতে পেরেছিলে, তো সেই ইভেন্ট কিন্তু আবারও ব্যাক এসছে, যেখানে কিন্তু তোমরা ভালো ভালো ইমোট পেয়ে যাবে খুব অল্প অল্প ডায়মন্ডে। তো এই ইভেন্ট তোমরা জানো যে কীভাবে খেলতে হয়, তবু একবার বলে দিচ্ছি, এখানে নর্মাল ড্র আছে আর সুপার ড্র আছে। তো নর্মাল ড্রতে তোমরা কিন্তু লেজেন্ডারি যেগুলো ইমোট সেগুলো কিন্তু পাবে না, নর্মাল ইমোটই পাবে। আর সুপার ড্রতে তোমরা কিন্তু লেজেন্ডারি ইমোটগুলো পাবে, যেগুলো পাবে তোমাদের বলে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছ এগুলো হলো গ্র্যান্ড প্রাইজ, এগুলো হলো লেজেন্ডারি ইমোটগুলো তোমরা পাবে। আর নর্মাল প্রাইজে তোমরা নিচের ইমোটগুলো পাবে। তো তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু এখানে যেটা আছে, যেটা সুপার ড্র, সেটাতে কিন্তু ম্যাক্সিমাম 5টা স্পিন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, তার আগেও পেতে পারো লেজেন্ডারি ইমোট। কিন্তু সবথেকে বেশি তোমাদের 5টা স্পিন করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখান থেকে আমি একটা তোমাদেরকে করে দেখাচ্ছি, এখান থেকে একটা তোমাদেরকে স্পিন করে দেখাচ্ছি। তো এখান থেকে একটা স্পিন করলাম, তো কী দিচ্ছে এখানে আমাকে, কিন্তু একটা তোমার গোল্ড রয়্যাল ভাউচার দিচ্ছে। আমি ডায়মন্ড রয়্যাল বলতে যাচ্ছিলাম, তো এখানে গোল্ড রয়্যাল ভাউচার দিচ্ছে। দেখতে পাচ্ছ নর্মাল স্পিনে কিন্তু ভালো কিছু পাওয়ার চান্স খুবই কম, কিন্তু সুপার ড্রতে তুমি কিন্তু লেজেন্ডারি পেয়ে যাবে, এমনকি ম্যাক্সিমাম সব থেকে বেশি তোমার 5টা স্পিন করলেই পাবে। তো এই ইভেন্টে তোমরা কিন্তু এখান থেকে প্রাইজ লিস্ট আরেকবার দেখে নিতে পারো, এই সব প্রাইজগুলো রয়েছে, যেখান থেকে গানবক্স রয়েছে, যেখান থেকে পারমানেন্টও পেতে পারো, এবং এই যে ইমোট যেটা কিন্তু প্র্যাকটিস করার ইমোট, এই ইমোটটা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, সবাই যাও গিয়ে স্পিন করো। আর আজকের মতো টাটা।